গেটিং রিচ ইন ইওর ওন ওয়ে এই বইটির অথর ব্রায়ান ট্রেসি একবার একটি সেমিনারে বক্তব্য দিচ্ছিলেন। এমন সময় কম বয়সী একটি যুবক তার দিকে এগিয়ে এলো এবং সেই ছেলেটি তাকে একটা প্রশ্ন করেছিল। বলেছিল, স্যার, আমার বয়স 21 বছর, আমি নিজে উপার্জন করি আর আমার মাসের সকল খরচ শেষ করার পর আমার মাত্র $100 হাতে থাকে আর এটি আমি জমাই। এখন ভবিষ্যৎ নিয়ে আমি অনেক বেশি চিন্তিত, আমি জীবনে অনেক বড় কিছু হতে চাই, এই $100 জমিয়ে কি আমি আসলেই আমার লাইফে সাকসেসফুল হতে পারবো? তখন ব্রায়ান ট্রেসি ছেলেটিকে বলেছিলেন, তুমি যদি এখন তোমার বয়স 21, এখন থেকে প্রতি মাসে $100 করেও জমাও আর সেটা যদি 10% করে রিটার্নও আসে, মানে তুমি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিটও করে ফেলো, তাহলে আর অন্য কোথাও ইনভেস্ট করা ছাড়াই তোমার যখন 65 বছর হবে সেই সময় তুমি $10 লাখ মালিক হবা, মানে সেই সময় তুমি মিলিয়নার হয়ে যাবা। কিন্তু তুমি যদি আরও তাড়াতাড়ি ধনী হতে চাও, মানে আরও কম বয়সে মিলিয়নার হতে চাও, তাহলে তোমাকে আরও একটা এক্সট্রা জিনিস জানতে হবে, আর সেটা হলো তোমাকে মানি গেম এই বিষয়টা বুঝতে হবে। আর এটা বুঝতে পারলে তুমি তোমার জীবনে সফল হবে আর কম বয়সে নিজের গোল অ্যাচিভ করতে পারবে। তারপর ব্রায়ান ট্রেসি সেই ছেলেটিকে একটি বই পড়ার সাজেশন দেন, আর সেই বইটি নিয়েই আমাদের আজকের ভিডিওটি গেটিং রিচ ইন ইওর ওন ওয়ে। এই বইটি থেকে আপনি যেটা জানতে পারবেন, কীভাবে নিজেকে ম্যানেজ করে এবং সব ধরনের বাধা দূর করে খুব সহজে সফল হওয়া যায়। এই বইয়ের টিপসগুলো এতটাই কার্যকর যে এই বইটি পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট সেলিং বইয়ের মধ্যে একটি। তো চলুন বইটি থেকে সেই সিক্রেট লেসনগুলো জানা যাক। লেসন নাম্বার 1, বিগিন অ্যাট বিগিনিং। আমরা সবাই মনে করি গরিব আর ধনী ব্যক্তিদের মধ্যে প্রথম পার্থক্য হলো টাকা পয়সা, কিন্তু ব্রায়ান ট্রেসি বলেন এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ গরিব এবং ধনী ব্যক্তিদের মধ্যে পার্থক্য টাকার কারণে হয় না, বরং তাদের মেন্টালিটির কারণে হয়। যেই মানুষগুলো লাইফে সাকসেসফুল হয়, টাকা পয়সা উপার্জন করে, তারা তাদের নিজেদের ট্যালেন্ট এবং নিজের দক্ষতাকে 100% কাজে লাগিয়েই করে। কিন্তু এটা তারা হঠাৎ করে পেয়ে যায় এমন কিন্তু না, এর পেছনে তাদের বহু বছরের পরিশ্রম, রাত জাগা, থাকে অনেক ধরনের স্যাক্রিফাইস। আর যারা দীর্ঘদিনের ধৈর্যের সাথে এটা করতে পারে তারাই মূলত সফল হয়। প্রতিটি সাকসেসফুল মানুষেরাই ট্রায়াল অ্যান্ড ইরর কনসেপ্ট ফলো করে, অর্থাৎ তারা বারবার চেষ্টা করে, ব্যর্থ হলে আবার চেষ্টা করে, কখনো হাল ছেড়েই দেয় না। এইভাবে একটা না একটা সময় তারা সফল হয়ে যায়। সফল হওয়া বা বড় লোক হওয়ার কোনো সহজ রাস্তা নেই, এটা তাড়াতাড়িও করা যায় না। আসলে ধনী হওয়া এটা একটা স্কিল, যেটা ধীরে ধীরে শিখতে হয়, নিজের মধ্যে আয়ত্ত করতে হয়। আপনি যদি কাজে সফল না হন, তার মানে ওই কাজে আপনার স্কিল নেই। আপনি বড়লোক এই জন্য হতে পারছেন না কারণ ওই স্কিলটা আপনার আসলে জানাইনি। আপনি যদি ধনী হতে চান তাহলে শুধু এটা নিয়ে ভাবতে থাকলেই হবে না, স্বপ্ন দেখতে থাকলেই হবে না, আপনাকে শিখতে হবে, ফাইন্যান্সিয়াল নলেজ গেইন করতে হবে। এরপর লেসন নাম্বার 2, লার্ন টু বিকাম রিচ। বড়লোক হতে তো আমরা সবাই চাই, কিন্তু বাস্তবে কতজন সত্যিকার ধনী হতে পারে? খুব কম সংখ্যক মানুষই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে। বাকিরা কেন পারছে না? কারণ তারা নিজেরাই নিজেদের অজান্তে এমন কিছু ভুল কাজ করে যেগুলো তাদের বড় হতে দেয় না। আর এই সমস্ত ভুলগুলোকে অথর এই বইটিতে উল্লেখ করেছেন। প্রথমত, মানুষ ছোটবেলা থেকে নিজের মাইন্ডসেট করে ফেলে এমন যে আমরা তো কোনোদিন ধনী হতে পারবো না, এটা অনেক কঠিন কাজ, আমাকে দিয়ে এটা কখনো সম্ভব না। এরকম মাইন্ডসেট থাকলে আপনি কখনো ধনী হতে পারবেন না। দ্বিতীয়ত, কিছু মানুষ আছে যারা ধনী হতে চায় এবং বিশ্বাসও করে যে তাদের পক্ষে ধনী হওয়া সম্ভব, কিন্তু সমস্যা হলো তারা কখনো এটার জন্য অ্যাকশনই নেয় না। অনেক মানুষকে আপনি বলতে শুনবেন তারা একদিন বড়লোক হবে, অনেক টাকা রোজগার করবে, সবাইকে দেখিয়ে দেবে, কিন্তু যত বড় বড় কথা তারা বলে তার 1% কাজও তারা কখনোই শুরুই করে না। এই ধরনের মানুষ তাই কখনো বড়লোক হতেই পারবে না। তৃতীয়ত, কিছু মানুষ আছে যারা নিজের যা আছে তাই যথেষ্ট মনে করে। তারা ভাবে আমার যতটুকু সম্পদ রয়েছে বা যতটুকু আয় করছি ততটুকুই চলবে, এর বেশি পরিশ্রমের দরকার নেই, এর চেয়ে বেশি টাকারও আমার দরকার নেই। এই ধরনের লোকেরা উন্নতি করতে না পারলেও অনেক সময় এরা নিঃস্ব হয়ে যায়। কারণ যখন এদের কোনো ইমার্জেন্সি তৈরি হয়, মানে এরা যখন কোনো বড় প্রবলেমে পড়ে, তখন তাদের সব টাকা একসাথে শেষ হয়ে যায় এবং তখন তারা অনেক ভয়ঙ্কর বিপদে পড়ে। চতুর্থ, কিছু মানুষকে বাহির থেকে দেখে অনেক বড়লোক মনে হয় কারণ তারা অনেক এক্সপেন্সিভ জিনিস কিনে অনেক টাকা খরচ করে নিজের শখ বা বিনোদনের জন্য। বাস্তবে এদের অ্যাকাউন্টে টাকার পরিমাণ হলো শূন্য, আর ক্রেডিট কার্ড খেয়ালগুলো দেখবেন এদের লাখ লাখ টাকা দেনা আছে। এরাও কখনো ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে পারবে না। পঞ্চম, যেই মানুষেরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, শুধুমাত্র বর্তমান নিয়ে ব্যস্ত থাকে, তাদের সাধারণত কোনো সেভিংস থাকে না, কোনো রিটায়ারমেন্ট প্ল্যানও থাকে না, এমনকি লাইফ নিয়ে তাদের কোনো গোলও থাকে না। তারা ভাবে আজকে যেভাবে চলছে চলুক, কালকেরটা কালকে দেখব, কিন্তু কালকে যে তাদের জন্য কতটা ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে সেটা কিন্তু তারা খেয়াল করে না। সো এতক্ষণে তো আপনারা জেনে গিয়েছেন মানুষেরা কেন গরিব থেকে যায়। তাহলে চলুন এবার জানা যাক, ধনী হওয়ার জন্য বা সফল হওয়ার জন্য আপনাকে আসলে কী করতে হবে। নাম্বার 1, বিকাম অ্যান্ড এন্টারপ্রেনার। আমেরিকার ইকোনমিক হিস্ট্রি অনুযায়ী
আপনি যদি কম বয়সী মিলিয়নার হতে চান তাহলে অবশ্যই আপনাকে একজন অন্টারপ্রেনার বা উদ্যোক্তা হতে হবে, কারণ এটাই সহজে বড়লোক হওয়ার সেরা উপায়। রিসার্চ থেকে জানা গেছে পৃথিবীর যত মিলিয়নার অথবা বিলিয়নার রয়েছেন তাদের মধ্যে 74% লোকই নিজের বিজনেস তৈরি করে বড়লোক হতে পেরেছেন। এরপরে নাম্বার টু, ওয়ার্ক ইয়োর ওয়ে আপ। সাকসেসফুল মানুষের বৈশিষ্ট্য হলো তারা নিজেদের পথ নিজেরাই তৈরি করে নেয়, তাদের গোল কী হবে আর তাদের বিজনেসই বা কেমন হবে সেইটাও তারা নিজেরাই নির্ধারণ করে নেয়। অর্থাৎ অন্য কার উপর তারা ভরসা করে বসে থাকে না, তারা নিজেদের কাজ নিজেরাই শুরু করে দেয়। এরপরে নাম্বার থ্রি, বি এক্সপার্ট। অথর বইটিতে বলেন যে আপনি যদি অনেক টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি স্কিলের ব্যাপারে এক্সপার্ট হতে হবে। আমেরিকাতে যারা হাইলি সাকসেসফুল ব্যক্তি রয়েছেন তাদের মধ্যে 10% লোক ব্যবসা ছাড়াই অন্য কোনো প্রফেশনের সাথে সংযুক্ত থেকেই অনেক ধনী। তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার অথবা এরকম অন্য কোনো পেশাযুক্ত, কিন্তু তাদের বিশেষত্ব হলো তারা সবাই নিজ নিজ সেক্টরে একজন এক্সপার্ট। এই জন্য তাদের প্রচুর ডিমান্ড, মানুষ তাদের অনেক টাকা ফি দেয় এবং অনেক অপেক্ষা করে হলেও তাদের সার্ভিসটি নিতে চায়। আর এখন আপনি যদি কোনো বিষয়ে এক্সপার্ট হন তখন আপনাকে টাকার পেছনে ছুটতে হবে না, টাকাই উল্টো আপনার পিছনে ছুটবে। এরপরে নাম্বার ফোর, বি এ সেলস এক্সপার্ট। আমেরিকান মিলিয়নারদের মধ্যে 5% লোক এমন রয়েছেন যারা সেলস এক্সপার্ট বা সেলস কনসালটেন্ট। যদিও এদের নিজেদের কোনো বিজনেস নেই কিন্তু এরা খুব ভালো করে জানে কীভাবে কোনো প্রোডাক্টের সেল বাড়ানো যায়। তাই এরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং কোম্পানির সাথে কাজ করে এবং তাদেরকে অ্যাডভাইস দিয়ে সাহায্য করে সেল বাড়ানোর জন্য। আর এই জন্যই একজন সেলস এক্সপার্ট তার একটি মিটিংয়ের জন্য 7-8 কোটি টাকাও চার্জ করে থাকে। এত টাকা দিয়ে কোম্পানিগুলো তাদেরকে এই জন্যই ডাকে কারণ তাদের কাছে রয়েছে ভ্যালুয়েবল নলেজ এই সেলসের ব্যাপারে। অথরের মতে আপনি যদি বড়লোক হতে চান এবং নিজেদের ব্যবসাকে সফল করতে চান তাহলে অবশ্যই সেলসের ব্যাপারে একজন এক্সপার্ট হন। সেলসের স্কিলকে পৃথিবীর সবচেয়ে ভ্যালুয়েবল স্কিল হিসেবে ধরে নেওয়া হয়। এরপরে নাম্বার ফাইভ, লার্ন ফ্রম দ্য বেস্ট। মনে করুন আপনি অনেক কাজ পারেন কিন্তু যতক্ষণ না কোনো একটি নির্দিষ্ট বিষয়ে আপনি এক্সপার্ট হতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি টাকার মুখ দেখবেন না। এজন্য আপনাকে কোনো একটি বিষয়ে অবশ্যই বেছে নিতে হবে এবং সেই বিষয়ে প্রফেশনাল হয়ে উঠতে হবে। আর এজন্যই আপনাকে প্রচুর শিখতে হবে। লেখক বলেন শেখার দুইটা নিয়ম আছে, এক, আপনি নিজে ভুল করে শিখবেন, আর দুই, আপনি অন্যের ভুল থেকে শিখবেন। আর অবশ্যই এক্ষেত্রে দ্বিতীয় নিয়মটাই বেস্ট, কারণ এখানে শুধু শুধু আপনার সময় এবং এনার্জি নষ্ট হবে না। এজন্য আপনি যে কোনো বিষয় শিখতে চান সেই বিষয়ে এক্সপার্ট বা প্রফেশনাল কাউকে নিজের রোল মডেল বানিয়ে নিন, তাকে ফলো করুন। কিন্তু আপনি যাকে রোল মডেল বানাবেন তার মধ্যে এই চারটি কোয়ালিটি থাকা চাই। এক, আনকমন কমন সেন্স। এই ধরনের লোকেরা ভুল থেকে শিক্ষা নেয়, নিজের ভুল এবং অন্যের ভুল থেকে শিক্ষা নেয়, আবার তারা একই ভুল বারবার করে না। দুই, ইন্টেলিজেন্স। আপনি কারো কাছ থেকে কোনো কিছু শিখলে ওই ব্যক্তি অবশ্যই আপনার চেয়ে অনেক বেশি স্মার্ট হওয়া চাই। নাম্বার থ্রি, জব এক্সিলেন্স। আর কারো কাছ থেকে আপনি কোনো বিষয় শিখতে চাইলে ওই ব্যক্তিকে অবশ্যই ওই বিষয়ে দক্ষ হতে হবে, সে যদি নিজেই এক্সপার্ট না হয় তাহলে আপনাকে কী শিখাবে। নাম্বার চার, সেলফ রিলায়েন্স। সাকসেসফুল লোকেরা সবসময় নিজেদেরকে মোটিভেট রাখে, তারা নিজের সাকসেসের ক্রেডিটও নেয় আবার নিজের ফেলিওরের ক্রেডিটও নেয়, তারা কখনোই অজুহাত দেয় না। আর এরকম কাউকে পেলে নিজের মেন্টর বানিয়ে নিন, আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। এখন আপনারা যারা কোথাও টাকা ইনভেস্ট করবেন বলে ভাবছেন, মানে হয়তো বা নতুন বিজনেস শুরু করবেন বা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করবেন বা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রাখবেন বা কোথায় আসলে ইনভেস্ট করবেন সেটা বুঝে উঠতে পারছেন না, তাদের জন্য আমার এই ভিডিওটি। এখানে এই ইনভেস্ট নিয়ে ফুল ডিটেলসে এই ভিডিওতে বলা আছে যেন এই বিষয়টি নিয়ে আপনাদের কোনো কনফিউশন না থাকে। আপনারা চাইলে এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, পাশাপাশি ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।